বন্ধুরা আর কিছুক্ষণ পরে কিন্তু পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে তাদের রেজাল্ট আপলোড করে ফেলবে এই ওয়েবসাইটে এবং এই ওয়েবসাইট ছাড়াও কিন্তু আপনারা বিভিন্নভাবে আপনাদের রেজাল্ট দেখতে পারবেন কোন কোনভাবে আপনাদের রেজাল্ট দেখা যাবে চলুন আমরা বিস্তারিত জেনে নেব এক নজরে তার আগে ইম্পর্টেন্ট তথ্যটি এখান থেকে জেনে নিন যে আজ বুধবার সকাল দশটায় কিন্তু প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল এটি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘোষণা করেছিলেন পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো যে আগামী সতেরোই জুলাই শুক্রবার কিন্তু প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিকের ফলফল বন্ধু দেখুন যে ইম্পর্টেন্ট তথ্যটি আপনাদের সামনে নিয়ে আজকে আলোচনা করার কথা সেটি হচ্ছে যে আপনারা যারা এক্সামের রেজাল্ট দেখবেন তারা কিন্তু এবার এই ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখতে পারবেন পাশাপাশি আরও একটি রেজাল্ট দেখার ওয়েবসাইট রয়েছে সেটি হচ্ছে ডাব্লু বি রেজাল্টস ডট এনআইসি ডট ইন আরও একটি ওয়েবসাইট রয়েছে সেটি হচ্ছে একজাম ইটিসি ডট কম পাশাপাশি আপনাদের এস এম এসের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবেন সেটি হচ্ছে ডাব্লু বি দশ লিখবেন তারপরে একটি ফাঁকা জায়গা রাখবেন মানে স্পেস রাখবেন এবং তারপরে এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন পাঁচ ছয় সাত ছয় সাত পাঁচ শূন্য এই নম্বরে আপনারা কিন্তু পাঠিয়ে দেবেন আপনার এসএমএসটি তাহলে আপনার কিন্তু রেজাল্ট পাস কিনা আপনার ফেল সেটি কিন্তু তারা সাথে সাথেই আপনাকে দেখিয়ে দেবে এস এম এস আকারে দেখুন বন্ধুরা তারপরে যে ইম্পর্টেন্ট তথ্যটি আপনাদের জানতে হবে সেটি হচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে মার্কশিট দেওয়া যাবে না এটি কিন্তু বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে অভিভাবকরা রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ড দেখিয়ে সেটি কিন্তু নিয়ে আসতে পারবেন তবে সাথে সাথে কিন্তু এবার আপনাদের মার্কশিট এবং সার্টিফিকেট দেবে না কয়েকদিন পরে কিন্তু আপনাদের আবারও স্কুল থেকে জানিয়ে দেবে এবং সঠিক সময়ে কিন্তু আপনাদের সেই মার্কশিট সংগ্রহ করতে হবে আপনাদের অভিভাবকদেরকে গিয়ে বন্ধুরা আজকের এই ভিডিওতে এই ইম্পর্টেন্ট তথ্যটি আপনাদের দেওয়ার ছিল কিছুক্ষণের ভেতরেই কিন্তু প্রকাশিত হতে চলেছে এ আজকে এবছরের মাধ্যমিকের ফলাফল তাই অবশ্যই দেখুন বিভিন্নভাবে কিন্তু আজকের ফলাফল দেখতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সকল বন্ধু বান্ধবদের সাথে যারা বছরের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট নিয়ে চিন্তিতে রয়েছে কীভাবে দেখবে রকম কম্পিউটার ল্যাপটপ ছাড়াই কিন্তু আপনারা রেজাল্ট দেখতে পারবেন মোবাইল থেকেই তাই অবশ্যই রেজাল্ট দেখুন এবং সাকসেস হয়ে উঠুন ধন্যবাদ বন্ধুরা সাথে থাকার জন্য